ম্যাথজেনের পক্ষ থেকে শিক্ষার্থী বন্ধুদের স্বাগত। এ পর্বে আমরা শুরু করছি ত্রিকোণমিতি এস.এন.ডে-র অনুশীলনী 6-এর সলিউশন, এবং এ পর্বে থাকবে দীর্ঘ উত্তরধর্মীর 2 থেকে 8 পর্যন্ত। তা যাই হোক, আমরা দীর্ঘায়িত করব না, আমরা আসছি মূল পর্বে। প্রথমে আসছে 2-এর 1, এন ট্যান আলফা সমান এন প্লাস 1 ইন্টু ট্যান বিটা হলে ট্যান অফ আলফা মাইনাস বিটা সমান সাইন 2 বিটা ডিভাইড বাই 2n প্লাস 1 মাইনাস কস 2 বিটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডে আলফা এবং বিটা আছে, কিন্তু রাইট হ্যান্ড সাইডে আছে বিটা। তাহলে আমাদের কী করতে হবে, লেফট হ্যান্ড সাইড নিয়ে আলফা অপনয়ন করব। তাই লেফট হ্যান্ড সাইড নিয়ে ট্যান অফ আলফা মাইনাস বিটা সমান ট্যান আলফা মাইনাস ট্যান বিটা ডিভাইড বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা। সেখানে আমরা ট্যান আলফার মান বসাবো, ট্যান আলফা সমান কি এন প্লাস 1 বাই এন ইন্টু ট্যান বিটা, সেটা বসিয়ে দিয়ে আমরা লসু করে নিয়েছে। লসু করে এসছে ট্যান বিটা ডিভাইড বাই এন প্লাস 1 ইন্টু ট্যান স্কোয়ার বিটা। এবার ট্যানটাকে সাইন বাই কস করে আবার আমরা লসু করেছি, তা লসু করে এসছে সাইন বিটা কস বিটা ডিভাইড বাই এন কস স্কোয়ার বিটা প্লাস এন প্লাস 1 ইন্টু সাইন স্কোয়ার বিটা। তাহলে এখান থেকে এইটার সঙ্গে এইটা পাশাপাশি এনে যদি আমরা কমন নিই, অর্থাৎ এন সাইন স্কোয়ার বিটা এন কস স্কোয়ার বিটা থেকে এন কমন নিলে কী হবে, এন ইন্টু 1 অর্থাৎ এন হবে। এবার লব হরকে আমরা 2 দিয়ে গুণ করে নিচ্ছি, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে সাইন বিটা মানে 2 সাইন বিটা কস বিটা, সেটা হলো সাইন 2 বিটা। আর এখানে এন ছিল, সেটা হলো 2n। আর এখানে থাকবে কি সাইন স্কয়ার বিটা, তার সঙ্গে 2 গুণ করেছে অর্থাৎ 2 সাইন স্কয়ার বিটা। এবার তাহলে কি দাঁড়ালো, সাইন 2 বিটা বাই 2n প্লাস 2 সাইন স্কয়ার বিটা হচ্ছে 1 মাইনাস কস 2 বিটা প্রমাণ চলে এসছে। তারপরে হচ্ছে ট্যান থিটা সমান কস 2 আলফা ট্যান ফাই হলে ট্যান অফ ফাই মাইনাস থিটা সমান ট্যান স্কোয়ার আলফা সাইন 2 ফাই ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা কস 2 ফাই প্রমাণ করতে হবে। তাই এখানেও কি আছে, এখানে আছে আমাদের লেফট হ্যান্ড সাইডে ফাই এবং থিটা আছে, কিন্তু রাইট হ্যান্ড সাইডে থিটা নেই। তাহলে অবশ্যই এখানে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে একই রকমভাবে আগের অঙ্কটার মতো আমরা থিটা অপনয়ন করব। তাই এখানে ট্যান অফ ফাই মাইনাস থিটা সমান ট্যান ফাই মাইনাস ট্যান থিটা ডিভাইড বাই 1 প্লাস ট্যান ফাই ট্যান থিটা। এখানে আমরা ট্যান থিটার মান বসিয়ে দিয়েছি। ট্যান থিটার মান বসানোর পরে আমরা উপরে ট্যান ফাই কমন নিয়েছি, কমন নিয়ে আসছে 1 মাইনাস কস 2 আলফা আর ডিভাইড বাই 1 প্লাস আমাদের ওখানে আছে কস 2 আলফা, তার সূত্র করেছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা ইন্টু ট্যান স্কোয়ার ফাই। এবার এখানে থাকছে কি, তাহলে এখানে 1 মাইনাস কস 2 আলফা, সেটা হলো 2 সাইন স্কোয়ার আলফা ইন্টু ট্যান ফাই থাকলো ডিভাইড বাই 1 প্লাস 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা ইন্টু ট্যান স্কোয়ার ফাই। সেখান থেকে আসছি আমরা এই যে ট্যান স্কোয়ার ফাই আছে সেটাকে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার করছে, আর ট্যান ফাইটাকে সাইন বাই কস করছে, করে আমরা লসু করে দিয়েছি। লসু করলে আসছে 2 সাইন ফাই কস ফাই ইন্টু সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই কস স্কোয়ার ফাই প্লাস 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার ফাই। এবার উপরে 2 সাইন ফাই কস ফাই হচ্ছে সাইন 2 ফাই ইন্টু সাইন স্কোয়ার আলফা থাকলো। আর এখানে কি আসছে এই কস স্কোয়ার ফাই, আর এখান থেকে এটা গুণ করলে এখানে একটা আছে সাইন স্কোয়ার ফাই, তাহলে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, সেটা হলো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার ফাই সমান। এবার আমাদের কি করা হচ্ছে যে না, এখানে আমরা 1 মাইনাস যেটা ট্যান স্কোয়ার আলফা, অর্থাৎ এখানে ছিল সাইন স্কোয়ার আলফা, সেখানে নিয়ে এসেছে ট্যান স্কোয়ার আলফা, অর্থাৎ লব আর হরকে আমরা সেকে কস স্কোয়ার আলফা দিয়ে ভাগ করেছি। তার ভাগ করলে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, সেটা হলো ট্যান স্কোয়ার। আর এখানে আছে 1 বাই কস স্কোয়ার, সেটা লিখেছি সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার আলফা ইন্টু 2 সাইন স্কোয়ার ফাই, কারণ এখানে সাইন স্কোয়ার ছিল সেটাকে হয়েছে ট্যান স্কোয়ার হয়েছে। এবার সেখান থেকে আমরা কি করছি, এই যে 2 সাইন স্কোয়ার ফাই আছে সেটাকে লিখছে 1 মাইনাস কস 2 ফাই, তারপর গুণ করে দিলে কি আসছে, এখান থেকে আসছে সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা প্লাস কস 2 ফাই ইন্টু ট্যান স্কোয়ার আলফা। আর সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফার মান 1, আর চলে আসলো প্রমাণ, অর্থাৎ সাইন 2 ফাই ট্যান স্কোয়ার আলফা ডিভাইড বাই 1 প্লাস কস 2 ফাই ট্যান স্কোয়ার আলফা। এই ছিল আমাদের 2-এর 2। এরপরে আসবো আমরা 3-এর দাগে। 3-এর দাগে যে অঙ্ক আছে অঙ্কে আছে ট্যান থিটা সমান সেক 2 আলফা, সেটাকে লিখব 1 প্লাস ট্যান স্কয়ার আলফা ডিভাইড বাই 1 মাইনাস ট্যান স্কয়ার আলফা, কারণ কস 2 আলফা সমান 1 মাইনাস ট্যান স্কয়ার বাই 1 প্লাস ট্যান স্কয়ার, যেটা সেক আছে সেজন্য সেটা অনন্যক হয়ে গেল। এইবার প্রমাণে আছে সাইন 2 থিটা সমান, এটা প্রমাণ করতে দেওয়া আছে। তাহলে আমরা সাইন 2 থিটাকে আমরা ট্যানের সূত্র করব, সেটা কি 2 ট্যান থিটা divided by 1 plus tan square theta. এবার আমরা tan theta মান বসিয়ে দেব, tan theta মান বসিয়ে দিলে উত্তর চলে আসবে। তাহলে 2 into tan theta মান কি, tan theta হচ্ছে 1 plus tan square alpha divided by 1 minus tan square alpha divided by 1 plus tan square alpha tar whole square by 1 minus tan square alpha tar whole square. এবার এটা লসাগু করলে 1 plus tan square alpha একটা কাটবে আর উপরে একটা গুণ হবে 1 minus tan square alpha. তাহলে আবারো বলছি, এটা লসাগু করলে এখান থেকে এইটা উল্টো উপরে যাওয়ার জন্য 1 minus tan square alpha একটা কাটবে, উপরে থাকবে 1 plus tan square alpha into 1 minus tan square alpha, অর্থাৎ হবে 1 minus tan to the power 4 alpha, আর নিচে আসছে 1 plus tan square alpha তার whole square plus 1 minus tan square alpha তার whole square, অর্থাৎ a plus b তার whole square plus a minus b তার whole square সূত্র, অর্থাৎ হবে 2 into a square plus b square, সেটা সূত্র করলে আসবে 2 into 1 plus tan to the power 4 alpha. এবার 2 2 কাটবে, উত্তর চলে আসবে। এরপরে আমরা আসছি 4 এর দাগে। এরপর 4 এর দাগে আমরা 4 এর 4 যে অঙ্কটা আছে সেটা করে দিচ্ছি, বাকিগুলো শিক্ষার্থী বন্ধুদের হোমওয়ার্ক হিসাবে রাখছি। 4 এর 4 এ আছে sin স্কয়ার a into cos to the power 4a, সেখান থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। এখানে কি প্রমাণ করতে, 1/16 প্লাস 1/32 cos 2a minus 1/16 cos 4a minus 1/32 cos 6a। তাহলে এখানে আমরা কি করছি, এখানে একটা 2 নেব আর এখানে একটা 4 নেব, তাহলে 1/8 2 sin square a into 2 cos square a into 2 cos square a, তাহলে সমান 1/8, এটা 1 minus cos 2a, এটা into 1 plus cos 2a into 1 plus cos 2a, তাহলে এই দুটো গুণ করলে হবে a plus b into a minus b সূত্র, অর্থাৎ 1/8 into 1 minus cos square 2a into 1 plus cos 2a। তাহলে এখানে আরেকটা সূত্র আসবে 1 minus cos square, সেটা কি 1 sin square, তাহলে 1/8 into sin square 2a into 1 plus cos 2a। তাহলে এখানে আর একটা 2 লাগবে, তাহলে 1/16 করে এখানে 2 দিচ্ছি, আর সেটা কি হবে 2 sin square এর সূত্র, সেটা হবে 1 minus cos 4a into হচ্ছে 1 plus cos 2a। এবার এটাকে আমরা গুণ করব, তাহলে 1/16 into 1 plus cos 2a minus cos 4a minus cos 4a cos 2a। তাহলে এবার আমরা 1/16টা গুণ করব, তাহলে 1/16 প্লাস 1/16 ইন্টু cos 2a মাইনাস 1/16 ইন্টু cos 4a, এখানে আবার একটা 2 লাগবে, সেজন্য মাইনাস 1/32 ইন্টু 2 sin a cos sin 2 cos a cos b সূত্র, সেটা কি cos of a plus b plus cos of a plus a minus b। এবার এটা গুণ করে যোগ বিয়োগ করতে হবে, এটার সঙ্গে এটার যোগ বিয়োগ করলে উত্তর চলে আসবে। যাই হোক, এরপর আমরা আসছি উদাহরণ সরি 5 এর দাগে। 5 এর দাগে যে অঙ্কটা আছে, এখানে 5 এর দাগে যে অঙ্কটা আছে, এই 5 এর দাগের অঙ্কটা আমাদের দের বইয়ের উদাহরণে 23 এ হুবহু করে দেওয়া আছে। একবার মোটামুটি সেম, সামান্য একটু পার্থক্য আছে অঙ্কটাই, তাহলে আমরা সেই জন্য এটা আমরা করছি না। এরপর আসি ছয়ের দাগে আছে যেটা আছে সেটাকে আমরা cos 2 আলফা বাই 1 সমান n cos 2 বিটা মাইনাস 1 বাই n মাইনাস cos 2 বিটা করছি। এবার বিপরীত ভাগযোগ তাহলে 1 মাইনাস cos 2 আলফা বাই 1 প্লাস cos 2 আলফা সমান n মাইনাস cos 2 বিটা माइनस एन कॉस टू बीटा माइनस हो प्लस वन डिवाइड बाई एन माइनस कॉस टू बीटा प्लस एन कॉस टू बीटा माइनस वन ताहले एटा हबे टैन स्क्वायर आल्फा समान। एबार एटाके आमरा उत्पादक करब। उत्पादक करले आमादेर की आसबे? उत्पादक करले आसबे আমরা এইটা এটা পাশাপাশি এনে n কমন নিচ্ছি, কমন নিলে হবে 1 মাইনাস cos 2 বিটা আর এইটা এর পাশে নেব প্লাস 1 মাইনাস cos 2 বিটা ডিভাইড বাই নিচেও আমরা উৎপাদক করব তাহলে এটার পাশে এটা আনছি আমরা এনে n কমন নিলে 1 প্লাস cos 2 বিটা আর আমরা নিচ্ছি এইটার পাশে এটা নিয়ে মাইনাস ওয়ান কমন নিচ্ছি, কমন নিলে হবে ওয়ান প্লাস cos 2 বিটা তাহলে সমান আসলো n প্লাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস cos 2 বিটা ডিভাইড বাই n মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস cos 2 বিটা। তাহলে এখানে আমরা কি পাবো? এইটুকুর মান আমরা পাবো tan স্কয়ার বিটা আর এবার উভয়পক্ষে বর্গমূল করে কোণাকুণি গুণ করলে উত্তর চলে আসবে। এরপরে আমরা আসছি সাতের দাগে। সাতের দাগে যে আছে tan x বাই tan y সমান এখানে আছে। এবার আমরা এই সাইডটা নিয়ে tan x বাই tan yটাকে সাইন কজে ভেঙে দিচ্ছি তাহলে কি হবে সাইন x cos y divided by cos x sin y समान इकाना चाहिए 1 plus cos square x by 1 plus sin square x। এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া করছি তাহলে যোগ ভাগ করলে কি এইটা প্লাস এইটা হবে তাহলে sin x cos y plus cos x sin y সেটা কি হবে আমরা একটু স্টেপ জাম দিচ্ছি sin of x plus y আর নিচে হবে এইটা মাইনাস এইটা অর্থাৎ sin x cos y minus cos x sin y সেটা হবে sin of x minus y সমান এইটার সঙ্গে এইটা প্লাস করলে 1 প্লাস 1 হচ্ছে 2 প্লাস আচ্ছা cos স্কয়ার প্লাস sin স্কয়ার সেটা হবে 1 ডিভাইড বাই এইটা মাইনাস এইটা তাহলে এইটা মাইনাস এইটা করলে 1 অন আউট হবে আর cos স্কয়ার minus sin স্কয়ার x অর্থাৎ cos স্কয়ার x minus sin স্কয়ার x সেটা হবে cos 2x। এবার আমরা এই কোণাকুণি গুণ করছি তাহলে গুণ করলে sin of x plus y into cos 2x সমান 3 into sin of x minus y। তাহলে এখানে দুটো গুণ আছে তাহলে অবশ্যই একটা 2 লাগবে তাহলে উভয় পক্ষে আমরা 2 গুণ করে দিচ্ছি তাহলে 2 গুণ করলে 2 cos a sin b সূত্র হবে তাহলে 2 cos a sin b সূত্র কি sin of a প্লাস বি অর্থাৎ হবে 3x প্লাস y মাইনাস sin of 2x মাইনাস এইটা করলে হবে x মাইনাস y সমান 6 ইন্টু sin of x মাইনাস y। এবার এটা সাইড চেঞ্জ করলে উত্তর চলে আসবে। এরপর আমরা আসছি 8এর দাগে অঙ্ক। 8এর দাগে যে অঙ্ক আছে a সমান দেওয়া আছে b সমান দেওয়া আছে সেখান থেকে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 3 সমান 2b প্রমাণ করতে হবে। তাহলে আমরা এইটা আর এইটা দুটো বড় করে যোগ করে দিচ্ছি তাহলে বড় করে যোগ করলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান তাহলে এইটার বড় করলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সেটা হবে 1 sin স্কয়ার 2 থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা সেটাও হবে 1 প্লাস এইটা হলো 2ab তাহলে 2 কমন নিলে হবে sin 2 থিটা sin থিটা আর এখান থেকে 2ab কমন 2ab থেকে 2 কমন নিলে হবে cos 2 theta cos theta অর্থাৎ 2 into দাঁড়াবে cos 2 theta cos theta plus sin 2 theta সমান তাহলে এটা হবে 2 plus 2 cos of তাহলে কি cos a cos b plus sin b সেটা কি cos of a minus b অর্থাৎ 2 theta minus theta অর্থাৎ হবে theta তাহলে আমরা উভয়পক্ষে 3 বিয়োগ করছি তাহলে a square plus b square minus 3 সমান 2 cos theta minus 1 তাহলে এখানে একটা পাচ্ছি a square plus b square সমান 2 plus 2 cos theta আর এখানে পাচ্ছি 2 cos theta minus 1 সেটা কিসের মান a square plus b square minus 3 এবার আমরা লেফট হ্যান্ড সাইড নেব তাহলে লেফট হ্যান্ড সাইড কি a square plus b square into a square plus b square minus 3 তাহলে a square plus b square এর মান কি 2 into 2 plus 2 cos theta সেটা কিন্তু থেকে 2 কমন নিচে তাহলে 1 plus cos theta into a square plus b square minus 3 এটার মান আমরা পেয়েছি 2 cos theta minus 1 তাহলে 2 cos theta minus 1 তাহলে সমান 2 থাকলো এবার এটা আমরা গুণ করে দিচ্ছি তাহলে 1 দিয়ে গুণ করলে হবে 2 cos theta minus 1 আর এটার সঙ্গে এটা গুণ করলে পাবো plus 2 cos square theta minus cos theta তাহলে 2 into 2 cos theta থেকে cos theta গেলে আমাদের থাকবে cos theta আর 2 cos square theta minus 1 সেটা হচ্ছে cos 2 theta আর এই যে cos theta plus 2 cos 2 theta এটার মান হচ্ছে b অর্থাৎ আসলো হচ্ছে 2b প্রমাণ চলে আসলো এই ছিল আমাদের এ পর্বের আলোচনা পরবর্তী যে ভিডিও সেই ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো সব আপলোড করব যাই হোক আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ম্যাথজনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ